আপনার ডিপোজিটের বিপরীতে। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এই পুরো প্রক্রিয়াটি বুঝেছেন কিনা, কারণ আমরা একটু পরে আবার এখানেই ফিরে আসব। পুরো প্রক্রিয়াটি আবার ভালো করে শুনুন। প্রথমে ট্রেজারি আইইউ বা বন্ড ইস্যু করে, তারপর কমার্শিয়াল ব্যাংক গুলো সেই আইইউ গুলো ক্রয় করে নেয় নগদ ডলার দিয়ে, তারপর ফেডারেল রিজার্ভ তাদের আইইউ বা চেক লিখে দেয় এবং সেই আইইউ বা চেক গুলো ব্যাংক গুলোকে হস্তান্তর করে, এবং এর পরিবর্তে ব্যাংক গুলোর কাছে থাকা ট্রেজারির আইইউ বা বন্ড গুলো নিজেদের কাছে নিয়ে নেয়। অর্থাৎ ট্রেজারির আইইউর পরিবর্তে ফেডারেল রিজার্ভের আইইউ, অন্য কথায় ট্রেজারির বন্ডের পরিবর্তে ফেডারেল রিজার্ভের চেক ব্যাংক গুলোর হাতে ধরিয়ে দেয়। এবং ঠিক সেই মুহূর্তে অলৌকিক ভাবে ব্যাংক গুলোর হাতে ডলার চলে আসে। প্রকৃত অর্থে এখানে যা হচ্ছে তা হলো ফেডারেল রিজার্ভ এবং ট্রেজারি একে অপরের আইইউ অদল বদল করছে। মাঝখানে মিডলম্যান হিসেবে থাকা কমার্শিয়াল ব্যাংক গুলোকে ব্যবহার করার মাধ্যমে, এবং অ্যাব্রাকাডাব্রা ডলার তৈরি হয়ে গেল। কোথা থেকে? হাওয়া থেকে। এভাবে এই প্রক্রিয়াটি বার বার হাজার বার পুনরাবৃত্তি করা হয়, এবং এই জালিয়াতি চলতেই থাকে বছরের পর বছর, যা ইউনাইটেড স্টেটস এর ব্যাংক গুলোকে ধনবান করছে আর সাধারণ জনগণকে ঋণের বোঝায় জর্জরিত করছে, অর্থাৎ জাতীয় ঋণ বা ন্যাশনাল ডেট রেইজিং এর মাধ্যমে। এই সিস্টেমের শেষ ফলাফল হচ্ছে ফেডারেল রিজার্ভের ট্রেজারি বন্ডের স্তূপ তৈরি হয় এবং ট্রেজারিতে ডলারের পাহাড়, এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল কাগজের ডলার অস্তিত্বে আসে। ফেডারেল রিজার্ভ এবং ইউএস গভর্নমেন্ট এই ডলার গুলোকে বলে বেজ মানি। মূলত এগুলো বেজ মানি নয়, বরং বেজ কারেন্সি। মানি এবং কারেন্সির মধ্যে কি পার্থক্য তা এই সিরিজের প্রথম পর্বেই আলোচনা করা হয়েছে, তাই এখানে আর আলোচনা করব না। যারা প্রথম পর্ব দেখেছেন তারা অবশ্যই জানেন মানি এবং কারেন্সির মধ্যে কি পার্থক্য বিদ্যমান। অতঃপর ট্রেজারি সেই নতুন তৈরি করা ডলার গুলো ইউএস গভর্নমেন্টের বিভিন্ন ব্রাঞ্চ মন্ত্রণালয়ের অ্যাকাউন্টে ডিপোজিট করে দেয়, আর ইউএস প্রেসিডেন্ট তখন বলে ফেডারেল রিজার্ভ আপনাকে অনেক ধন্যবাদ, এরপর ইউনাইটেড স্টেটস এর সরকার ডেফিসিট স্পেন্ডিং অর্থাৎ ঘাটতি ব্যয়ে ব্যস্ত হয়ে পড়ে, যেমন পাবলিক ওয়ার্ক, সোশ্যাল প্রোগ্রাম এবং হ্যাঁ যুদ্ধ। অতএব একদিকে কেন্দ্রীয় ব্যাংক আর অন্যদিকে প্রাইভেট ব্যাংক। জার্মান ইকোনমিস্ট রিচার্ড ওয়ার্নার বলেন, নিজেকে জিজ্ঞাসা করুন ব্যাংকের কাছে মানি কোথা হতে আসে যখন সে লোন প্রদান করে থাকে। তিনি 2014 এবং 2016 দুটি পেপার পাবলিশ করেন, যেখানে তিনি কনক্লুশনে বলেন ব্যাংক মোটেও ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ বা আর্থিক মধ্যস্থতাকারী নয়, অর্থাৎ ব্যাংক আমানত গ্রহণ করে এবং তা হতে অন্যদের মানি ঋণ হিসেবে প্রদান করে থাকে। তিনি বলেন এটি মিথ্যা। সুতরাং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন থিওরি ভুল। তিনি আরো বলেন ব্যাংক তার কাছে রক্ষিত রিজার্ভ থেকেও মানি ঋণ হিসেবে দেয় না, অর্থাৎ ফ্র্যাকশনাল রিজার্ভ থিওরিও সঠিক নয়। তবে যারা ফ্র্যাকশনাল রিজার্ভ থিওরি কি জানেন না তাদের জন্য একটি ডেমো। এবার ঠান্ডা মাথায় উদাহরণটি দেখুন, এটা আপনার কাছে শকিং হতে পারে। যখন আপনি আপনার টাকা ব্যাংকে ডিপোজিট করেন, আপনি তখন মূলত টাকাগুলো অ্যাকাউন্টে ডিপোজিট করছেন না যা নিরাপদে রেখে দেওয়া হবে, বরং আমরা আমাদের টাকাকে প্রকৃত অর্থে ব্যাংক গুলোকে ঋণ দিয়ে থাকি, এবং কিছু নির্দিষ্ট লিগাল লিমিটস এর মধ্যে থেকে ব্যাংক চাইলেই আপনার দেওয়া ঋণের এই অর্থকে যে কোনো ভাবেই ব্যবহার করতে পারে, যেমন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়া। আর এখানেই টাকা তৈরির মেশিন তার সর্বোচ্চ গতিতে পৌঁছায়, কারণ এখানে এসেই ফ্র্যাকশনাল রিজার্ভ লেন্ডিং নামক একটি ধারণা জন্ম নেয়। ফ্র্যাকশনাল রিজার্ভ লেন্ডিং হচ্ছে ব্যাংক গুলোকে লিগালি অ্যালাউ করা হয় যে তারা আপনার ডিপোজিটের একটি ফ্র্যাকশনকে রিজার্ভ রেখে বাকি টাকা অন্য কোথাও লোন দিতে পারবে।
যদিও এক এক দেশের রিজার্ভ রেশিও এক এক রকম, তবে আমরা আমাদের এক্সাম্পলে 10% রিজার্ভ রেশিও ব্যবহার করব। যদি আপনি আপনার অ্যাকাউন্টে $100 ডিপোজিট করেন, তবে ব্যাংক লিগালি আপনার অ্যাকাউন্ট থেকে $90 নিয়ে নিতে পারবে এবং অন্য কাউকে লোন দিতে পারবে আপনাকে না জানিয়ে। ফ্র্যাকশনাল রিজার্ভ থিওরি অনুযায়ী ব্যাংকগুলোকে অবশ্যই আপনার ডিপোজিটের $10 রিজার্ভ রাখতেই হবে, যাতে করে যদি কখনো কিছু ডলার নিতে আপনি ব্যাংকে চলে আসেন। ব্যাংকে রাখা এই রিজার্ভকে বলা হয় ভল্ট ক্যাশ। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার ডিপোজিট হতে $90 নিয়ে নেওয়া হয়ে থাকে, তবে কেন এখনো আপনার অ্যাকাউন্টে $100 দেখাচ্ছে? কারণ ব্যাংক এর বদলে IOU তৈরি করেছে, যাকে ব্যাংক ক্রেডিট বলা হয়। যদি বিষয়টি বুঝতে কষ্ট হয়ে থাকে, তবে শুনুন ফেডারেল রিজার্ভ নিজেই কি বলছে একদম সহজ ইংরেজিতে। কমার্শিয়াল ব্যাংকস ক্রিয়েট চেকবুক মানি হোয়েনএভার দে গ্র্যান্ট আ লোন সিম্পলি বাই অ্যাডিং নিউ ডিপোজিট ডলার্স ইন অ্যাকাউন্টস অন দেয়ার বুকস ইন এক্সচেঞ্জ ফর আ বোরোয়ার্স IOU। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোনো ঋণ প্রদান করে, তখন তারা চেকবুক মানি সৃষ্টি করে শুধুমাত্র তাদের বইয়ের হিসাবে নতুন ডিপোজিট ডলার যোগ করার মাধ্যমে, এবং তা করা হয় ঋণ গ্রহীতার IOU-র পরিবর্তে। এই নতুন ডিপোজিট ডলার যা ব্যাংক তাদের হিসাবের বইতে যোগ করে, সেগুলো আর কিছুই না, শুধুমাত্র সংখ্যা যা ব্যাংকের কর্মচারীরা তাদের কম্পিউটারে টাইপ করে থাকে। যদিও এই ব্যাংক ক্রেডিট নাম্বারগুলো বা IOU নাম্বারগুলো ফেডারেল রিজার্ভ কর্তৃক ছাপানো বেস কারেন্সি বা কাগজের ডলার থেকে অনেক আলাদা, কারণ এগুলো শুধুমাত্র কম্পিউটারে এক্সিস্ট করে, তারপরও এই সংখ্যাগুলোই কারেন্সি। অতএব এখন মোট $190 এক্সিস্ট করছে ইকোনমিতে। এখন মানুষ সাধারণত ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে কোনো কিছু ক্রয় করার জন্য। কেউ হয়তো বাড়ি, কেউ হয়তো গাড়ি, অথবা অন্য কোনো কিছু ক্রয় করবে বা কোথাও ইনভেস্ট করবে। ধরুন একজন ঋণ গ্রহীতা ব্যাংক হতে $90 ঋণ হিসেবে গ্রহণ করলো, যা ব্যাংক তাকে ঋণ হিসেবে দিয়েছে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করা $100 থেকে, এবং উক্ত ব্যক্তি সেই $90 দিয়ে একটি গাড়ি ক্রয় করলো এবং $90টি গাড়ির বিক্রেতাকে প্রদান করলো। তারপর সেই বিক্রেতা $90টি তার অ্যাকাউন্টে ডিপোজিট করলো এবং তার ব্যাংক সেই $90-এর 90% অর্থাৎ $81 অন্যদেরকে ঋণ হিসেবে প্রদান করলো, এবং ব্যাংক তার নিজের কাছে $9 রেখে দিল, অথচ বিক্রেতার অ্যাকাউন্টেও $90 দেখালো। এখন ইকোনমিতে মোট $271 এক্সিস্ট করছে। এই প্রক্রিয়া এভাবে রিপিট হতেই থাকে, এবং সেই $100 বেজ মানে $1,000 ব্যাংক ক্রেডিট তৈরি করে ফেলে। ফ্র্যাকশনাল রিজার্ভ থিওরি মতে এই পুরো $1,000 মাত্র $100 দ্বারা ব্যাংক, যা শুধুই কাগজের, এবং এই $100-এর কাগজ ব্যাকড বাই বাতাস। আমরা আগেও বলেছি যে রিজার্ভ রেশিও ভ্যারি করে থাকে। কোন কোন ডিপোজিটের জন্য রিজার্ভ রেশিও 3%, 4%, 1% ও। রিজার্ভ রেশিও নির্ভর করে দেশ, ব্যাংক এবং ডিপোজিটের ধরনের উপর। বাস্তবতা হচ্ছে ব্যাংকের মাধ্যমে কারেন্সি সাপ্লাইয়ের পরিমাণ এর থেকেও অনেক বেশি এবং দ্রুত। যত বেশি লোন নেওয়ার গ্রহীতার সংখ্যা বাড়বে, তত বেশি কারেন্সি সাপ্লাইও বাড়বে। অতএব আবার একবার দেখে নিন, যখন কারেন্সি ব্যাংকে ডিপোজিট করা হয়, ব্যাংক সেই কারেন্সিকে ঋণ হিসেবে প্রদান করে, সেই ঋণ আবার ব্যাংকে গিয়ে রিডিপোজিট হয়, অতঃপর আবার ঋণ হিসেবে প্রদান করা হয়, আবার রিডিপোজিট হয়, আবার রিল্যান্ড হয়, আবার রিডিপোজিট, আবার রিল্যান্ড, ওভার এন্ড ওভার অ্যাগেইন। এভাবে ব্যাংক ক্রেডিট তৈরি হতেই থাকে আর ইকোনমিতে কারেন্সি সাপ্লাই এক্সপেনশন হতেই থাকে। পুরো পৃথিবীতে টোটাল কারেন্সি সাপ্লাই এর অধিকাংশই এই ব্যাংকিং সিস্টেম হতে আসে। এ ব্যাপারে সকলে একমত যে পৃথিবীতে যত কারেন্সি ইকোনমিতে রয়েছে, তার 92-96%, কারো কারো মতে 97% হচ্ছে শুধুই বাতাস, যা এমনকি কাগজেরও নয়, স্বর্ণ তো দূরের কথা, যা শুধুই কিছু সংখ্যা। অর্থাৎ এই 96% কারেন্সি সরকার বা কেন্দ্রীয় এই সবই
ট্যাঙ্কিং সিস্টেমের তেলেস মাটি।